আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন এই লকডাউনে? আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমরা অটোক্যাড 2D বেসিক ভিডিওতে তৃতীয় নম্বরের ভিডিও আমাদের। তো ঠিক আছে, তাহলে আমরা ভিডিও শুরু করি। আমাদের স্টার্টে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের এরকম আসে। আমরা প্রিভিয়াস ভিডিওতে দেখে আসছি, আমাদের ড্র টুলবারের কাজ হয়ে গেছে, মডিফাই টুলবারের কাজ হয়ে গেছে। আজকে আমরা করবো অ্যানিটেশন টুলবার, যেগুলো আস্তে আস্তে আমরা সবগুলোই কমপ্লিট করব। ওকে, আমরা কয়েকটা কমেন্ট নেই। এটা আছে, সার্কেল আছে, তারপরে আছে রেক্টেঙ্গুলার আছে। ওকে, এখন আমরা যদি এই অ্যানিটেশনের ভিতরে একটা আছে টেক্সট। ওকে, আমি টেক্সটে ক্লিক করার পরে যদি টেক্সটটা তো আমরা জানি কিছু লেখার জন্য, তো আমরা লিখলাম CIRCL সার্কেল। ওকে, দেখেন লেখাটা খুব ছোট হয়ে গেছে, তাই না? তো এটা বড় করার জন্য আমরা মার্ক করে আমরা এখান থেকে স্কেল করতে পারি। আদারওয়াইজ মাউসের রাইট ক্লিক করে, এখানে স্কেল আছে, স্কেল থেকে আমরা ধরে টান দিলে আবার কি হয়ে যাবে, বড় হয়ে যাবে। তো আমরা মুভ করে আবার আমাদের পজিশন মতো নিয়ে আসব। ওকে, মুভ করে আমাদের পজিশন মতো নিয়ে আসলাম। এ হলো আমাদের টেক্সের কাজ। টেক্সটা এখন আমরা যদি এখানে সেম জিনিসটা লিখতে চাই, সেম আমাদের একটু ছোটোই চলে আসবে। এখানে লিখলাম স্কোয়ার, তো আমি দেখেন একটু ছোটোই লাগে, তাই না? তো এটা আমরা ওই সেম প্রসেস। তো আমরা যদি করি যে টেক্সের ভিতরে আরেকটা অপশন আছে, সেটা হলো সিঙ্গেল লাইন। তো আমরা ধরে জাস্ট কতটুকু আমরা আমরা অর্থমুটন করে নিই, কতটুকু আমরা লেটারগুলো রাখবো। ঠিক আছে, লেটারগুলো এখন বড় হবে, আমরা যত বড় টানবো লাইনটা ওই লাইন অনুযায়ী লেটারগুলো হবে। আমরা যদি লিখি CIRCLE সার্কেল, তো এখন আমরা দেখেন এখানে ইচ্ছা মতো লিখতে পারবো, এখানেও লিখতে পারবো, এখানেও লিখতে পারবো, এখানেও লিখতে পারবো, একটা লাইন দিয়ে যতগুলো। যদি এই কমেন্ট আমরা ডিলিট দিতে চাই সেক্ষেত্রে আমরা রাইট বাটন ক্লিক করে ক্যান্সেল দিতে পারি, বা কিবোর্ডে একটা আছে ERC নামে একটা, সরি ESC নামে একটা অপশন আছে কিবোর্ডের একদম ফাংশন কিবোর্ড কীর পাশেই, ওটা বারবার ক্লিক করে আমরা কী করতে পারবো, কমেন্টগুলো। আমরা সাপোজ একটা কমেন্ট নিয়ে এলাম, সার্কেল কমেন্ট নিয়ে এলাম, কিন্তু আমার দরকার হয়েছে রেক্টেঙ্গুলার, তখন আমরা ERC যে কমেন্টটা আছে, সরি ESC যে আপনার অপশনটা আছে, এই অপশনটা ক্লিক করলে বা কিপ্যাডটা আছে ওটা ক্লিক করলে আমাদের প্রোগ্রামটা ক্যান্সেল হয়ে যাবে। তো তারপরে আছে ডাইমেনশন, আমরা দেখতে পারি, আমরা জানি ডাইমেনশন কী। ডাইমেনশন হচ্ছে আমরা এখান থেকে কতটুকু আর কি আছে, এটা এখানে আছে 13 মিলিমিটার। ওকে, এখানে আমরা 13 মিলিমিটারে দেওয়া আছে, তো 13 মিলিমিটার আছে। দেখেন এটা খুব ছোট হয়ে গেছে, এই ছোটোটার বড় করার অপশন হয়েছে অ্যানিটেশনে যাব। যাওয়ার পরে স্ট্যান্ডার্ড, দেখেন এখানে স্ট্যান্ডার্ডে আমরা ক্লিক করব, মডিফাই ক্লিক করব। দ্যাটস ওয়াই শুধুমাত্র বড় করার জন্য টেক্সে গিয়ে আমরা এই লেখাটার এখানে আছে 0.18, আমরা 1 দিয়ে দিই, ট্রিক 1 দিয়ে দিই, দেখি কি আসে। ওকে, ক্যান্সেল দিয়ে দিই, নো বড় আসেনি। তো আমরা অ্যাগেন করি, এখানে গিয়ে মডিফাই গিয়ে আমরা একটু বড় করে নিই, আরও বড় এখানে চেপে ধরলেই বড় হবে। দেখেন লেখাগুলো বড় হচ্ছে, তাই না? লেখাগুলো আস্তে আস্তে বড় হবে। এখানে অনেকগুলো অপশন আছে, সবগুলো আমি স্টেপ বাই স্টেপ দেখাবো ইনশাআল্লাহ, আপনারা দেখবেন। আর অবশ্যই একটা লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। ওকে, দেখি কতটুকু বড় হয়েছে। ওকে, দেখা যাচ্ছে বড়, আগে একদম এটা গাঢ় ছিল। তো আমি যদি আরও বড় করতে চাই, বড় করার অপশন এই একটাই। এখন দেখেন, এখন যদি চাচ্ছি যে এই যে এখানে তীর চিহ্নের মতো আছে না, এটা আমি যদি গোল দিতে চাই, সেহেতু সেম প্রসেস এখানে যাব। এখানে যাওয়ার পরে মডিফাইতে যাব, মডিফাইতে যাওয়ার পর সিম্বল অ্যান্ড অ্যারো, এখন অ্যারোটা আমি কী ইউজ করবো, এখানে অনেক অ্যারো আছে, এখানে ডট আছে, আমি দুই পাশে যদি সেকেন্ড পাশে ডট নেই, সেক্ষেত্রে আমি টেক্সটটা একটু বাড়াই নেই, টেক্সটটা এখানে আমি 3-4-2-3 নেই, টেক্সটটা বাড়াই নিলে লেখাটা একটু ক্লিয়ার পাওয়া যাবে। ওকে, বাড়িয়ে নিলাম, কারেন্ট সেট দিয়ে দিলাম, দেখেন ও মাই গড, অনেক বড় হয়ে গেছে লেখা। ঠিক আছে, এখন আমরা এখান থেকে লেখা ছোটো বড় করতে পারবো। আর দেখেন এখানে আমি ডট, এখানে ছিল অ্যারো ছিল, এখন ডট হয়ে গেছে। এভাবেই আমরা একের পর এক পরিবর্তন। এখন আমরা এখানে দেখেন, আমি যদি এরকম একটা নেই যে সাপোজ এটারেই আমি একটু ই করে দেই, দেখেন এটা হয়েছে একটু বাঁকা হয়ে গেছে। এখন এইটার মেজারমেন্ট কেমনে করবো, সেক্ষেত্রেও একটা অপশন আছে, এখানে ক্লিক করে এটায় ক্লিক করলে আমরা এখান থেকে এতে কতটুকু
পরিমাপ আছে সেটা আমরা দেখতে পারবো। আমাদের কিন্তু খুব বড় হয়ে গেছে, তাই না? এটা আমাদের ওই কমানো সিস্টেম ওই সেম, এখানে গিয়ে মডিফাইতে যাব। মডিফাইতে যাওয়ার পরে এটা আস্তে আস্তে কমিয়ে নেব। ও সরি, এটা বাড়তেছে, এর নিচে দিলে আস্তে আস্তে কমবে। তো এটা কমাইলে আস্তে আস্তে লেখাটাও ছোট হতে থাকবে। ওকে ওকে, আমাদের লেখাটাও ছোট হয়েছে, অল্প ছোট হয়েছে, তো বাট এরকম ছোট করা যাবে। এখন যদি চাই এখানে কোণ কতটুকু আছে, কোণটা পরিমাপ করার জন্য আমাদের অ্যাঙ্গেলটা নিতে হবে। এটাই ক্লিক করব, এটাই ক্লিক করব, দ্যাটস ওয়াই আমরা অ্যাঙ্গেল চলে আসছে। এই হলো আমাদের মোটামুটি সিস্টেম এনিটেশনের ভিতরে আছে। ও এনিটেশন ভিতরে আরেকটা সিস্টেম আছে, সেটা হল টেবিল। আমি একটা টেবিল নিব, আমরা টেবিলের রো কয়টা নিব, এখানে আছে কলাম কয়টা নিব, রো কয়টা নিব, রোয়ের হাইট কয়টা নিব। ওকে ওকে, আমরা টেবিল নিলাম। টেবিলের ভিতর আমি অনেক লেখাই আছে, লেখা নাই দিলাম এখানে, আপনি আপনার ইচ্ছা মতো লিখবেন। তো এটার আমি যদি একটু বড় করে নিতে চাই তাহলে অবশ্যই স্কেল দিয়ে আমরা বড় করে নিলাম আমাদের ইচ্ছা মতো। এখন এর ভিতর আমরা আমাদের ইচ্ছা মতো যা ইচ্ছা বাই যাই হোক, এগুলোর আমরা যে অটোকেডে বিভিন্ন ডিজাইন করি, ডিজাইনের আমাদের কমেন্টগুলো লিখতে হয়, আমাদের সিম্বলগুলো বসাই, সিম্বলের নাম লিখতে হয় বা প্রতীকগুলো বসাই, প্রতীকের বিভিন্ন প্রতীকের নাম লিখতে হয়। এই হয়েছে আমাদের মোটামুটি অ্যানিটেশনের কাজ। আরও কিছু কাজ আছে যেগুলো আমরা ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখাবো। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।